পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত পাওনাদার, মারের চোটে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃতদেহ নিয়ে পৌর প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরে। পাওনা টাকা চাইতে গেলে বেধড়ক মারধরের চোটে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম পাঁচু পণ্ডিত। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার জলের ট্যাঙ্ক এলাকায়। প্রতিবাদে মৃতদেহ নিয়ে পৌরপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। অভিযুক্ত ব্যক্তির বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে বছর দুয়েক আগে পাঁচু পণ্ডিত স্থানীয় বাসিন্দা মিন্টু শাহকে 30,000 টাকা ধার দেন। গত 14 তারিখ টাকা দেওয়ার নাম করে পাঁচু পণ্ডিতকে বাড়িতে ডেকে মারধর করে বলে অভিযোগ মিন্টু ও তার বাবার বিরুদ্ধে। সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন পাঁচু বাবু। তাকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কলকাতায় পাঠানো হয়। সোমবার কলকাতার এক হাসপাতালে মৃত্যু হয় পাঁচু পণ্ডিতের। ঘটনা ঘটেছিল হ্যাবলা কাছে 30,000 টাকা দিয়েছিল বিনা ইন্টারেস্টে। আজ বিগত বছর দুই আগে লাস্ট ডেট দিয়েছিল আনুমানিক 14 তারিখ। সেই ডেটে টাকাটা আনতে যায় রাত্রির 6:30, আনুমানিক 6:30 সময় টাকাটা আনতে গিয়ে তখনই হ্যাবলা এবং হ্যাবলা বাবা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। হল পরই ও দুজন মিলে হ্যাবলা বাস এবং চটকিল ঘুষি দিয়ে ওকে ওই মুহূর্তে ওই জায়গায় মানে ই করে। তারপরে ওখান দিয়ে চিৎকার করা হতে পাড়াপ্রতি খবর দেয়, ওকে তুলে নিয়ে গিয়ে শক্তি হাসপাতালে ভর্তি করি আমরা। শক্তি হাসপাতালে রেফার করে এনআরএস, এনআরএসে গিয়ে সে এক্সপায়ার করে যায়। না সুদ করতো না, সুদে কোনোভাবে ওর সব মাথা থাকতে সম্পর্ক ছিল। মৃতের পরিবারের লোকদের অভিযোগ মিন্টু ও তার বাবা বাস দিয়ে পিটিয়ে তাকে খুন করেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দীর্ঘদিন আমার দাদাকে এক একটা ডেট দেয়, আমার দাদা যায় টাকা দেয় না। এবার শুক্রবার দিনকে আমাদের ডেট দিয়েছে টাকা আনতে যাওয়া। আমার দাদা যায়নি, আমার দাদা শুয়েছিল, আমরা গেছি, আমাদের বলছে 9টায় যেতে। আমরা গেছি, আমাদের বলছে আজকে দেবো না কালকে দেবো। তারপর আমার দাদা বলছে দাদা আমি তো আমি গিয়ে দেখি কী হয়। আমার দাদা যেয়ে গেছে, আমার দাদাকে তো টাকা তো দেয়নি, এমন করে আমার দাদাকে বাস দিয়ে মেরেছে। আমার দাদা সেইখানে জায়গাতে লুটিয়ে পড়ে গেছে আমার দাদা। এখন আমার দাদাকে আমরা দেখবো না কে মেরেছে সেটা আমি দেখবো। আমরা চাচ্ছি শাস্তি হোক। মৃতের এক আত্মীয় বলেন অভিযুক্ত মিন্টু ও তার বাবা বাস দিয়ে পিটিয়ে তাকে খুন করেছে। আমরা অভিযুক্তদের ফাঁসি চাইছি। ঘটনায় এখনো পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। 14 তারিখে রাতে ওরা গিয়েছিল, 14 তারিখে ডেট দিয়ে দিয়েছিল। তা 14 তারিখে ডেট দেওয়ার পরে ওরা তখন ওখানে যায় এবং একাই যায়। একা যাওয়ার পরে ওর কাছে টাকা চায়, তো বাড়ি উঠোন অবধি যায়। উঠোন থেকে যখন চলে আসে ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয় ওর মার সঙ্গে, দিয়ে বেরিয়ে চলে আসে। ওখান থেকে ঘর থেকে বেরিয়ে এসে হ্যাবলা ওখান থেকে বেরিয়ে এসে তাই পেছন দিক দিয়ে আঘাত করে। আঘাত করার পরে আমাদের শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, জেলা হাসপাতালে। তা ওখান থেকে রবিবার দিনকে ট্রান্সফার করে নীলতন থেকে এবার সোমবার দিনকে 8:30 দিকে মারা যায়। আমরা যাচ্ছি এখন ন্যায্য বিচার চাচ্ছি, ন্যায্য বিচার এবং যে মেরেছে তার ফাঁসির আমরা আবেদন করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাদ ল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।